যে ব্যাপারটি খুব ধীরগতিতে লোকচক্ষুর অন্তরালে শর্ট করে হারিয়ে গেল সেটি হচ্ছে এই ডেসপটিক সরকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 22 জন ছাত্রকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে। হেলমেট লুঙ্গি আর পুলিশওয়ালারা সাত সকালে ইস্ট ওয়েস্ট ব্রাক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আচমকা আক্রমণ করে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের দিকে শর্টগান টিয়ারশিল এগুলো নিক্ষেপ করে। কেন করে, কি উদ্দেশ্যে করে কিংবা কারণই বা কি ছিল আমরা তা জানতে পারি নাই। এই আক্রমণের রিবার ভীষণে ছাত্ররা নিজেদের রক্ষা করার জন্য ইট ফাটকেল ছোড়ে, যার ফলাফল দাঁড়ায় পরবর্তী 3 দিন ধরে বসুন্ধরা আবাসিক এলাকা কিংবা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে ব্লক রেড দিয়ে সরকারি পুলিশ সংস্থা এই ছাত্রদের গণগ্রেফতার করে। আমরা এও জানতে পেরেছি যে গ্রেফতারের পর এই ছেলেদের অমানসিক টর্চার করা হয় এবং এদেরকে কোর্টে চালান দিয়ে রিমান্ডের আবেদন করা হয়। নিম্ন আদালতে এই ছেলেগুলোর রিমান্ডের আবেদন মঞ্জুরও হয়। এই অথরিটিয়ান সরকার এই নবীন তরুণ শিক্ষার্থীদের একটা শিক্ষা দিতে চেয়েছে। আরো বড় আকারে বলা যেতে পারে এই 22 জনকে তুলে নিয়ে যাবার পেছনে একটা উদাহরণ তৈরিরও প্রয়াস রয়েছে। প্রশ্ন আসতে পারে কি উদাহরণ, উত্তর হচ্ছে ক্ষমতা দেখাবার, প্রতিশোধ নেবার এবং একটা স্ট্যাম্পল ফিক করে অন্যদের জন্য শক্ত বার্তা পৌঁছে দেওয়া যে দেখো সরকারের দিকে আর নজর দিও না, সরকারের বিরুদ্ধে আর নেমো না। এই ছাত্ররা যে গ্রেফতার হয়েছে এগুলোর সূত্র খুঁজতে গিয়ে দেখা যায় তাদেরই অনেক সহপাঠী এই ডেসপটিক সরকারের সহযোগী। আমার প্রশ্ন হচ্ছে এই যে ছাত্রদের গ্রেফতার করা হয়েছে এদের অপরাধ কি? এ বিষয়ে স্বাভাবিক উত্তর হচ্ছে কোনো অপরাধ নেই, শুধুমাত্র একটা ভয়ের পরিবেশ তৈরি করা এবং রাষ্ট্রকে এই বার্তা পৌঁছে দেওয়া যে আমরা এখানে আজীবন রুল করতে এসেছি, 22টা 42টা কিংবা 100 প্রাণ এখানে নগণ্য, দরকার হলে কয়েক লক্ষ প্রাণের বিনিময়ে মামলার বিনিময়ে এই সরকার টিকে থাকবে। এই যে গলা সাফ দিয়ে এভাবে গ্রেফতার এবং এইভাবে খুন হত্যা আর গোমের একটা দেশ হয়ে উঠেছে, এটির পরবর্তী প্রতিক্রিয়া এই প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন অত্যন্ত শূন্য? আমার ভাবনায় বারবার কাজ করছিল এই গণগ্রেফতারের পরবর্তীতে ছাত্ররা কেন এর প্রতিবাদে ক্লাস বর্জন করেনি, কেন তারা সকল রকমের পরীক্ষা সকল রকমের শিক্ষা কার্যক্রম স্টপ করে বাসায় ফিরে যায়নি। ছাত্রদের এই অহিংস প্রতিবাদ হতে পারত খুব তাৎপর্যপূর্ণ কিছু, কিন্তু দুঃখের কথা হচ্ছে এটি হয়নি। এই উৎপীড়ন, এই নিপীড়ন, এই দুঃশাসনের যে আফটার মাথ সেটা প্রকারান্তরে ভয়াবহ। ছাত্ররা মুখ বুঝে সয়ে গেলেও এরা কিন্তু মুখ দিয়ে আর নৌকা পলাবে না, এরা মুখ দিয়ে এইবার লাভা ছড়াবে। দশকের পর দশক রোড অ্যাক্সিডেন্টে মানুষ হত্যা হবার পরে সব মানুষ কি রাস্তায় নেমেছে? উত্তর হচ্ছে না, নামেনি। শত যন্ত্রণা আর দুঃখে নেমেছে এই 18-তে, আর তাতেই গদি টলমল করে দিয়েছে দুর্দান্তভাবে। ঠিক একইভাবে এই 22 ছাত্র গ্রেফতার, আর তার ফলশ্রুতিতে ক্রোধ ঠিকই ছাত্রদের বুকে গেঁথে গেছে। এদের ভেতর জমা হচ্ছে এই ডেসপটিক সরকারের বিরুদ্ধে ঘৃণা। আমি নিশ্চিত একদিন এই সব ঘৃণা ছড়িয়ে পড়বে নগরে, রাস্তায়, এভিনিউতে, আকাশে, পাহাড়ে, সবখানে। একদিন সব বাদ ভেঙে যাবে এই তীব্র প্রাণ সম্পন্ন ছাত্রদের শরীর থেকে। সেদিন তারা বুঝিয়ে দেবে অন্যায় অত্যাচারের উত্তর কেমন হতে পারে। ঠিক যেমন খুদে কিশোর কিশোরীরা গাড়ির কাছে টোকা দিয়ে বলেছিলেন লাইসেন্স আছে,